إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى كلامه فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة إلى آخر الآيات সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকে সাপ্তাহিক ঈদ পবিত্র জুমার দিনে তার ইবাদতগাহে উপস্থিত হওয়ার সুযোগ প্রদান করেছেন আমরা তার প্রশংসায় বলি আলহামদুলিল্লাহ অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দ্বীন ইসলাম যার মাধ্যমে পেয়েছি আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হওয়া সংখ্যা দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। বর্তমানে আমরা পৃথিবীতে পৃথিবীর অধিকাংশ মানুষই কোনো না কোনো দলে বিভক্ত, সেটা ধর্মীয় দল হোক বা রাজনৈতিক দল হোক বা আরো অন্য কিছু দল হোক, আর দলবদ্ধভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকার নির্দেশ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐক্যবদ্ধভাবে থাকার নির্দেশ দিয়েছেন, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আতিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে একত্রিত হয়ে, একত্রিত মানেই হচ্ছে জমায়েত হওয়া, ঐক্যবদ্ধ হতে হবে, একত্রিতভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং তোমরা নিজেদের মধ্যে অনেক সৃষ্টি করো না, বিভেদ সৃষ্টি করো না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একত্রিত হওয়ার মাধ্যমে যেদিকে ইঙ্গিত করেছেন, পৃথিবীর অধিকাংশ মানুষ কিন্তু সেই পথে হাঁটে না, সেই পথে চলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে দুটি দলের কথা উল্লেখ করেছেন, পবিত্র কোরআনের মধ্যে দুটি দলের কথা উল্লেখ করেছেন। আর দল বলতে কাল কিয়ামতের দিনে কিন্তু সেই দুটি দল হবে, পৃথিবীতে আমরা বিভিন্ন দলে বিভক্ত কিন্তু কাল কিয়ামতের দিনে দল মূলত দুটি হবে, একটা হবে সফলকাম দল আর একটা হবে বিফলকাম দল, একটা হবে জান্নাতের দল আর একটা হবে জাহান্নামের দল, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা ওয়াকেয়া 8 নম্বর এবং 9 নম্বর আয়াত থেকে শুরু করে অনেক আয়াত আছে যেখানে ঘটনা বর্ণনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসহাবুল মাইমানা, ডান দিকের দল কত সৌভাগ্যবান সেই দল, অর্থাৎ এখানে ইঙ্গিত করা হয়েছে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান যারা সঠিকভাবে পালন করবে, সঠিকভাবে মেনে চলবে, দীন ইসলামের আরকানকে পালন করার চেষ্টা করবে,
নিষিদ্ধ সমস্ত কাজকর্মকে সে দূরে ঠেলে দেবে। সেই ব্যক্তিকে কাল কিয়ামতের দিনে তার আমলনামা পেশ করা হবে, তার ডান হাতে আমলনামা দেওয়া হবে, তার ডান হাতে আমলনামা দেওয়া হবে, এবং সেই ব্যক্তি আমলনামা পেয়ে হাতে খুব খুশি হবে। সকলকে সেই আমলনামা সে দেখাবে, দেখো আমার কত আমলনামা, ভালো আমলনামা, আমি ইয়াকিন করতাম, আমি বিশ্বাস রাখতাম যে একদিন মরণ হবে, আর সেই মরণের পরে একদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমাকে উপস্থিত হবে হতে হবে, আর সেই অনুপাতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে গেছি, আল্লাহ এবং রসূলের সমস্ত ধরনের নিষিদ্ধ কাজ হতে আমি বেঁচে থেকেছি, তাকওয়া অবলম্বন করেছি, যার জন্য এই ফলাফল আজকে আমি ডান হাতে আমলনামা পেয়েছি। ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, আর বাম দিকের দল কত নিকৃষ্ট, কত দুর্ভাগা সেই দল, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদেরকে সম্মুখ থেকে দেওয়া হবে। পবিত্র কোরআনের সূরা আল-হাক্কা এবং সূরা ওয়াকিয়ার মধ্যে সম্পূর্ণ বর্ণনা করে দেওয়া হয়েছে কিয়ামতের দিনের সেই ঘটনা। আর যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, এই বাম দিক থেকে সম্মুখ থেকে দেওয়া হবে না, বরং হাতটাকে পেঁচিয়ে নিয়ে পেছন দিক থেকে দেওয়া হবে। তারা সেই দিন আফসোস করতে থাকবে, মা লিহাযাল কিতাবু লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হিসাবাহা, হে আল্লাহ আমি এই কেমন কিতাব হাতে পেয়েছি যার মধ্যে কোনো ছোট কাজ, কোনো বড় কাজ, কোনো কিছুকে বাদ দেওয়া হয়নি। জীবনে আমি যা কিছু করেছি সব কিছু এর মধ্যে লিপিবদ্ধ হয়ে আছে দেখতে পাচ্ছি, যে কোনো কিছুই ছাড় দেওয়া হয় না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দুটি সম্মানীয় লেখক দুই কাঁধে অবস্থান করছে, প্রতিনিয়ত অবস্থান করছে প্রত্যেক ব্যক্তির সঙ্গে, সে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি নাসারা যাই হোক না কেন, আপনার মুখ থেকে একটা যখন বাক্য বের হবে, যদি সেই বাক্যটা ভালো বের হয়, যদি সেই বাক্যটা কোরআন এবং হাদিস অনুপাতে বের হয়, তাহলে সেটা আপনার নেকির খাতায় লিপিবদ্ধ হচ্ছে। আপনার জবান থেকে যদি একটা বাক্য বের হয়, যদি সেটা কোরআন এবং হাদিসে নিষিদ্ধ থাকে, যদি সেটা গুনাহগারের দার হিসাবে মানে চিহ্নিত করেছেন আল্লাহ এবং তার রসূল, তাহলে সেটা গুনাহার খাতায় বাম দিকের ফেরেশতা লিপিবদ্ধ করছেন। কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, কোনো কিছুই বাদ যাবে না, যার জন্যে আফসোস করতে হবে। সূরা কাহফের মধ্যে দেখে নিন, কিন্তু পৃথিবীর মানুষ, অধিকাংশ মানুষ এটাই ভেবে নিয়েছে যে আমরা দল করছি, ধর্ম হিসাবে কেউ জামাত ইসলামী, কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ আহলে হাদিস, কেউ অমুক কেউ তমুক, আবার রাজনৈতিক হিসাবে কেউ অমুক দল কেউ তমুক দল, দলবাজি করে করে দলবাজি করে করে আজকে সব শেষ হয়ে যাচ্ছে। দলবাজি করতে গিয়ে যে প্রকৃত প্রাপ্য তাকে তার প্রাপ্য দেওয়া হয় না, আর যে প্রাপ্য না তাকে নিজের দল বলে সেটাকে পাইয়ে দেওয়া হয়, এটা পৃথিবীতেই চলছে। কিন্তু কাল কিয়ামতের দিনে একটা টাকার ঘুষের কোনো ব্যাপার নেই, একটা টাকা ঘুষের কোনো ব্যাপার নেই। সেখানে আমাদের এখানে স্নেহ করে, সবচেয়ে মায়া করে, মমতা করে কে, একজন মা তার সন্তানকে কোনো কষ্টে দেখতে চায় না, সন্তানকে বাঁচাবার জন্য সে যত কষ্ট সম্ভব সে সহকারে। কিন্তু কাল কিয়ামতের দিনে যদি সম্ভব হয়, যখন এই মাটি গরম হয়ে যাবে, সূর্য নিকটবর্তী হবে, যদি সম্ভব হয় তাহলে সে তাপ থেকে নিজের ছেলেকে রেখে সামনে তার গলায় পা দিয়ে হলেও দাঁড়াবে। সেই দিন যদি ছেলে একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছে না, তার মায়ের কাছে গিয়ে যদি বলে, হে আমার মা, আপনি আমাকে পৃথিবীতে এত দয়া মায়া করে মানুষ করেছিলেন, আজকে একটা নেকি আমার কম পড়ে যাচ্ছে, আমাকে সেটা দিয়ে সহযোগিতা করুন, তো তার মা তাকে ফেলে রেখে চলে যাবে, আমি তো তোমাকে চিনি না, আমার কোনো ছেলেই ছিল না, আমার কোনো সন্তান ছিলই না। এই পৃথিবীতে একটা বন্ধু অপর বন্ধু সহযোগিতা করছে, আত্মীয় স্বজনতা সহযোগিতা করছে, আপনার দল
রাজনৈতিক দল আপনার সহযোগিতা করছে, যদি আপনি তার সদস্য হন তবে, নচেত না। কিন্তু কালকে আমাদের দিনে কোন রকমের দলবাজি চলবে না, শুধুমাত্র দুটি দল, দুটি দল ছাড়া তৃতীয় দলের অস্তিত্ব সেদিন থাকবে না। কিন্তু সেগুলোকে আমরা খেয়াল করি না। আমরা এই পৃথিবীতে কেমন করে ভালো খাবো, ভালো পড়বো, মান সম্মানের সঙ্গে থাকবো, আর কিভাবে আমরা এখান থেকে ঘুরিয়ে নিয়ে নিজের ধনৈশ্বর্য বাড়াতে পারবো, সেদিকেই আমাদের লক্ষ্য। কাল কিয়ামতের দিনে যে কি হবে তার দিকে আমাদের ধ্যান নাই। কারণ হচ্ছে অধিকাংশ মুসলমান যারা কালমা তো পড়েছে কিন্তু ইমান কি জিনিস, ইমান কাকে বলে তারা সেটা জানে না। যেমন আমি গত সপ্তাহে বললাম যে অধিকাংশ মুসলমান তাদের ইমান তাকদীরের উপরে নাই, তাকদীরের উপরে বিশ্বাস নাই বলে তারা ধৈর্য হারা হয়ে যায়, ধৈর্য ধারণ করতে করা তাদের দ্বারা সম্ভব হয় না। অনুরূপই একটা আরকান হচ্ছে কিয়ামতের দিনের উপরে ইমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। ইমানদার যে হবে তার কিয়ামতের দিনের উপরে বিশ্বাস থাকবে, আর কাল কিয়ামতের দিনের উপরে যার বিশ্বাস থাকবে, আমরা পড়ি তো মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ সুবহান আল্লাহ হচ্ছে কিয়ামতের দিনের মালিক। তো সেই কিয়ামতের দিনের উপরে যার বিশ্বাস থাকবে সে এটা জানবে যে আমি যা কিছু করব, ভালো করি বা মন্দ করি, সেগুলোর হিসাব কাল কিয়ামতের দিনে আমাকে দিতে হবে। সেই ব্যক্তির দ্বারা কোনো মতেই খারাপ কাজ হতে পারেই না। সেই ব্যক্তি কোনোদিন আল্লাহ সুবহান আল্লাহর আদেশ অমান্য করতে পারেই না, সেই ব্যক্তি কোনোদিন বেনামাজি হতেই পারে না যার কিয়ামতের দিনে বিশ্বাস থাকবে। অনেক ভাইকে বোঝাতে গেলে বলে ও কিয়ামত কবরে কি হচ্ছে, সে মাটি হয়ে যাচ্ছে মুর্গা, ও কিয়ামতের হিসাব যখন হবে তখন দেখা যাবে। তাহলে তাদের ইমানের অবস্থা কি বলুন, তাদের ইমানের অবস্থাটা কতটুকু, কতটুকু তাদের ইমান আছে, বিশ্বাস আছে, তারা মুসলমান কিনা সন্দেহ আছে, কিয়ামতের দিনকেই তারা বিশ্বাস করে না, ও যেদিন হবে সে দেখা যাবে। ওসব গল্প ছাড়ল বাপু, এখন যেটা হচ্ছে সেটা বুঝবো। আর অধিকাংশ আলেম যারা তাদেরও আজকাল ইমান নড়বড়ে, কারণ অধিকাংশ নবীকে যখন পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু তাআলা, আমরা কোরআনের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অনেক নবী ঘটনা পেয়ে থাকি, লিপিবদ্ধ আছে। 25টা নবীর নাম সরাসরি লিপিবদ্ধ রয়েছে কোরআনে, উল্লেখ রয়েছে। তারপরে ইশারা ইঙ্গিতে উজাইর আলাইহিস সালামের ঘটনা সেখানে লিপিবদ্ধ রয়েছে। এছাড়াও অনেক অনেক নবীর ঘটনা আছে, যেমন সূরা ইয়াসিনে দুটি নবীর ঘটনা এবং অন্যান্য সূরাতেও কিছু নবীর ঘটনা উল্লেখ আছে যার নাম উল্লেখ করা হয়নি। তবে প্রত্যেক নবীর কিন্তু একটাই মিশন ছিল, প্রথম মিশন ছিল ইমান। আর প্রত্যেক নবীর যুগে কিন্তু তারা আল্লাহ ছাড়া অন্যের যখন ইবাদত করত, অন্যের পূজা করত, অন্যের উপাসনা করত, তাদেরকে যখন বলা হতো যে ওই উপাসনা ছেড়ে তোমরা আল্লাহর উপাসনা করো, কারণ আল্লাহ সুবহান তাআলার উপাসনা করলে, তার ইবাদত করলে পরে তোমরা মরার পরে কাল কিয়ামতের দিনে যখন উঠবে তখন আল্লাহ সুবহান তাআলা তোমাদেরকে সফল কাম করবে, তোমাদেরকে জান্নাত দেবেন। কিন্তু আল্লাহ সুবহান তাআলা ব্যতীত যদি তোমরা তাগুতের পূজা করো, মূর্তি পূজা করো, পাথর পূজা করো, প্রতিমা পূজা করো, কাল কিয়ামতের দিনে কিন্তু এই সমস্ত পাথর প্রতিমা মূর্তি চন্দ্র সূর্য যাদের তোমরা ইবাদত করছো তারা কিন্তু তোমাদেরকে বাঁচাতে পারবে না। প্রত্যেকটা নবীর আপনি ঘটনা দেখে নিন কোরআনে, প্রত্যেকটা নবীর যুগে, কি মুসা আলাইহিস সালাম হোক, হুদ আলাইহিস সালাম হোক, সালেহ আলাইহিস সালাম হোক, কাফেররা একই কথা বলেছে, আমরা মরে যাব, মরার পরে জমিয়ে মিশে মাটি হয়ে যাব, আবার উঠব, একই রকম কথা। এ কখনো হতে পারে নাকি, এটা সম্ভব না, একই কথা বলেছে কুরাইশগণ। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এক আল্লাহর দিকে সবাইকে আহ্বান করেছিলেন, লাত উজ্জা সহ
কাবা ঘরে রক্ষিত 360টি মূর্তির পূজা যারা করত তাদেরকে যখন বলেছিলেন এসব পূজা ছেড়ে তোমরা এক আল্লাহর ইবাদত করো, কাল কিয়ামতের দিনে তোমরা ভালোভাবে উঠবে, তখন তারাও বলেছিল যে একই ঘটনা শোনাচ্ছ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। এরকম কোনদিন হতে পারে নাকি আমরা মরে যাব, মরে গিয়ে মাটি হয়ে যাব, আবার আমরা কিভাবে উঠব? তারাও আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে বিশ্বাস করার পরেও মুসলমান হতে পারেনি, কারণ তারা কিয়ামতকে বিশ্বাস করেনি। আল্লাহকে বিশ্বাস করার সত্ত্বেও তারা মুসলমান হতে পারেনি, কারণ এক আল্লাহ আছেন, তিনি সৃষ্টিকর্তা, তিনি জীবনদাতা, তিনি মৃত্যুদাতা, তিনি রুজিদাতা, সবকিছু জানেন তারা। জানতো কুরাইশরা, মক্কার কাফিররা সব জানতো, কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা কোন মূর্তির পূজা করত, সৎ সন্তান পাওয়ার জন্য কোন মূর্তির পূজা করত, ভালো রুজি রোজগার পাওয়ার জন্য কোন মূর্তির পূজা করত, বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি। তো বর্তমানে মুসলমানদের অবস্থাও অনুরূপ, বরং তাদের থেকেও এদের ঈমান কাঁচা। বর্তমানের মুসলমানরা আল্লাহ আল্লাহ বলে ডাকে, কিন্তু একই সঙ্গে বিভিন্ন, আমি মসজিদ দেখেছি, মসজিদের পাঁচিলের ভেতরে মাজার, মসজিদে ইবাদত করছে পাশেই মাজার, মসজিদে ইবাদত করছে নামাজ পড়েই মাজারে সিজদা করছে, নামাজ পড়েই মাজারে দোয়া করছে, তারপরে কিন্তু বের হচ্ছে, এরকম মসজিদের ঘাটতি নেই। নামাজে এসে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমি একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। নামাজ শেষ করে চলে যাচ্ছে গায়রুল্লাহর কাছে। আর তারা কিন্তু আল্লাহর ইবাদত করতো না, আল্লাহ আছে জানতো কিন্তু মূর্তি পূজাই করতো, আল্লাহর ইবাদত করে আল্লাহকে ধোকা দিত না, মিথ্যা কথা বলতো না। তাহলে তাদের থেকে নিকৃষ্ট হচ্ছে এরা, এরা মিথ্যা কথা বলছে, ইবাদত দাঁড়িয়ে ইয়া কেন আবুদ ও ইয়া কেন সাহিদ, হে আল্লাহ আমি তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, পরক্ষণেই চলে যাচ্ছে গায়রুল্লাহর কাছে। তো দল কাল কিয়ামতের দিনে দুটি দল হবে, যারা ডান দিক থেকে আমলনামা হাতে পাবে তাদের একটি দল, আর যারা বাম দিক থেকে বাম হাতে আমলনামা পাবে তাদের একটি দল। ডান দিকের দলে সফল কাম হবে তারা, তারা জান্নাতে প্রবেশ করবে, আর বাম হাতে যারা আমলনামা পাবে তারা সরাসরি জাহান্নামে প্রবেশ করবে। সেই দলের প্রতি আমরা কিন্তু নজর দিই না, সেই দলবদ্ধ হওয়ার, সেই দলের অন্তর্ভুক্ত হওয়ার আমরা প্রচেষ্টা করি না, যে দল কাল কিয়ামতের দিনে সফল কাম হবে। আমরা শুধু এই পৃথিবীতে কিভাবে নিজের ধনেশ্বর্য বাড়াবো এদিকে আমরা লক্ষ্য করে থাকি। প্রত্যেক জুমাতে পাঠ করা হয় সূরা আলা, বল তু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বুঝি না আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা এই হায়াতের দুনিয়াকে প্রাধান্যতা দিয়ে থাকো, এই দুনিয়াবি বিষয় বস্তুকে তোমরা প্রাধান্যতা দিয়ে থাকো, এর পেছনেই তোমরা ছুটো, অথচ আখেরাত হচ্ছে সব চাইতে অনেক অনেক উত্তম এবং চিরস্থায়ী। এই পৃথিবীর জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, যে ব্যক্তি জন্মেছে সেই ব্যক্তিকে মৃত্যুবরণ করতেই হয়েছে। এই পৃথিবীতে কত সম্রাট এসছে, কত বড় বড় রাজা বাদশাহ এসছে, পৃথিবী গোটা পৃথিবীর দেবী রাজ করেছে, কিছু এমন বাদশাহ আছে যেমন মুসলিম হিসাবে যদি ধরা যায় সুলাইমান আলাইহিস সালাম এবং সিকান্দার আল জুলকারনাইন, এরা দুইজন সারা পৃথিবীতে রাজ করেছে। যদি অমুসলিম হিসাবে ধরা যায়, কাফির মুনাফিক হিসাবে ধরা যায়, তাহলে নমরুদ এবং বাখতে নাসার, এই দুজন সারা পৃথিবীতে রাজত্ব করেছে, কিন্তু শেষে তাদেরও মৃত্যুবরণ করতে হয়েছে। নমরুদকে মারল কে? মশা বলে কিছু জানতো না তখন, মানুষ মশাকে চিনত না,
মশা বলে একটা প্রাণী আছে, সেটা যন্ত্রণা সর্বপ্রথম আগমন মশার, নমরুদকে মারার জন্য, নমরুদের সৈন্যকে মারার জন্য। যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল তুমি যে তোমার রবের আলোচনা করো যে তিনি উপরে আছেন, দেখবো তোমার রব কোথায় আছে, চলো অমুক ময়দানে ডাকো তোমার রবকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আমার রবের কোনো সৈন্য নেই, আমার রবই যথেষ্ট। তো হঠাৎ দেখতে পেলো তারা সেখানে উপস্থিত হয়ে কি একটা কালো মেঘ মতো আসছে, যত কাছে আসছে তত আকারটা বড় মনে হচ্ছে, অতঃপর সূর্যের আলোকেও ঢেকে দিল এবং নমরুদের সৈন্যদের জন্য মশাই যথেষ্ট ছিল। আর একটা ল্যাংড়া মশা সে পৃথিবীর রাজা নমরুদের নাকে ঢুকে গেল, তার মগজে বসে এমন কামড় দিতে লাগলো যে শেষে নিজের একটা চাকর রাখতে হলো জুতা খাবার জন্য, মাথায় জুতা মারলে পরে, জুতার বাড়ি মারলে পরে তবে যন্ত্রণা ঠিক হয়। অতবার ওই বাড়ি মারতে মারতে পৃথিবীর যে রাজা ছিল, সারা পৃথিবীর যে রাজত্ব করেছে, সেই রকম একটা ব্যক্তি মশার কামড়ে অস্থির হয়ে নিজের মাথায় পায়ের জুতা খেয়ে খেয়ে তার মৃত্যুবরণ হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় যারা সবচাইতে প্রিয় তারা হচ্ছে নবী এবং রাসূলরা। তো প্রত্যেকটা নবী এবং রাসূলই মৃত্যুবরণ করেছে, যদি জীবিত থাকতো তাহলে নবী রাসূল কেন জীবিত থাকতো? আমাদের আকীদার মধ্যে এটাও ভুল আছে, কিছু কিছু মানুষকে দেখা যায় এই পানিতে পেশাব করো না, পুকুরে নেবো না, ভালো কথা, পানিতে পেশাব করা উচিত নয়, পুকুরে পেশাব করা উচিত নয়, কিন্তু তারপরে কি বলছেন আপনি, ওখানে হিজর আলাইহিস সালাম থাকে গো, পানিতে খিজির আলাইহিস সালাম থাকে। যেহেতু মূসা আলাইহিস সালাম একদিনকে তার সম্প্রদায়ের সম্মুখে যখন উপস্থিত ছিলেন, মূসা আলাইহিস সালামের সম্প্রদায় তাকে প্রশ্ন করেছিল হে মূসা এখন এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে, তো মূসা আলাইহিস সালামের জানা ছিল না, তিনি মনে করেছিলেন আমি তো একমাত্র নবী এই মুহূর্তে, আমি একমাত্র রসুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সরাসরি কথা হচ্ছে, কোনো রসুলের কথা হয়নি, অতএব আমি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, এই দাবি করে বসেছিলেন। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছিলেন হে মূসা তোমার দাবি ভুল, তোমার থেকে জ্ঞানী ব্যক্তি আছে, তুমি তালাশ করো, অমুক জায়গায় যাও। তো মূসা আলাইহিস সালাম একটা সঙ্গী নিয়েছিলেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিয়েছিলেন একটা ভাজা মাছ সঙ্গে নিয়ে নিতে, তোমার ওই ভাজা মাছ যেখানে পানিতে লাফ দিয়ে পড়বে সেখানে তাকে পাবে। তো ভাজা মাছ লাভ দিয়েছিল পানির মধ্যে, তার সঙ্গী তাকে বলতে সেখানে খোঁজ পেয়েছিল খিজির আলাইহিস সালামের। খিজির শব্দের অর্থ হচ্ছে সবুজ, সবুজ রঙের বস্ত্র পরিহিত ছিলেন সেই ব্যক্তি, সেই ব্যক্তি নবী ছিলেন না বা রাসূলও ছিলেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এমন কিছু জ্ঞান তার উপরে ছিল যেটা মূসা আলাইহিস সালামের ছিল না। আবার মূসা আলাইহিস সালামের যে জ্ঞান ছিল সেই ব্যক্তির সেই জ্ঞান ছিল না, কিন্তু মূসা আলাইহিস সালাম শিক্ষা করতে গিয়েছেন তার থেকে। অতঃপর তিনি কিছু শর্ত দিয়েছিলেন, তো সেই শর্ত মূসা আলাইহিস সালাম আর পালন করতে পারেননি, তো আমি সেদিকে যাচ্ছি না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে ওই খিজির আলাইহিস সালামকে যেহেতু পানিতে পেয়েছিলেন, অধিকাংশ মুসলমান বলে থাকে পানির মধ্যে খিজির আলাইহিস সালাম আছে রে, পুকুরে খবরদার কোনো বেয়াদবি করো না, কোনো নোংরা ফেলো না। তো সে কি এখনো জীবিত আছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো ব্যক্তিকে সৃষ্টি করেননি যেই ব্যক্তি চিরস্থায়ী, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত। এমনকি কিয়ামত যখন হবে সারা পৃথিবী ধ্বংসের পরে সমস্ত ফেরেশতাও মারা যাবে, কেউ বাঁচবে না, সমস্ত ফেরেশতাকে শেষ করে দেওয়া হবে। কতদিনের ব্যাপার তাহলে চিন্তা করুন, 50,000 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একা থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই থাকবে, সবাই মৃত্যুবরণ করবে, একমাত্র একটা রাসূল যিনি মৃত্যুবরণ করেননি তাকে উঠিয়ে নেওয়া হয়েছে ঈসা আলাইহিস সালামকে, আবার তাকে পৃথিবীতে পাঠানো হবে দাজ্জালকে হত্যা করার জন্য, কিন্তু তারপরেও বৈবাহিক জীবন তিনি অতিবাহিত করার পরে তারও আবার মৃত্যু নির্ধারিত আছে, তাকেও মরতে হবে। আর ঈসা আলাইহিস সালাম মরার পরেতেই কিয়ামতের বড় বড় নিয়ামত যত কিছু বাকি আছে সেগুলো ঘটবে।
ঈসা আলাইহিসসালাম মৃত্যুবরণ করার পরেতেই এমন অবস্থা হবে যে আস্তে 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 এমন অবস্থা হবে যে আল্লাহ শব্দ বলার মতো একজন মানুষও থাকবে না। সেটা তাহলে কতদিনের ব্যাপার? আর আজকালকার মুসলমানদের এমন ইমান হয়ে গেছে দুর্বল যে অমুক বৈজ্ঞানিক অমুকে বলছে পৃথিবী অমুক দিনে ধ্বংস হবে, এরা আবার ভয়তে থাকে। তো অবস্থা হয়ে গেছে আমাদের ইমান হচ্ছে দুর্বল, কিয়ামতের দিনের উপর ইমান নাই। তারপরে আমাদের ভিতরে বেশিরভাগ মানুষ কুসংস্কারের মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছে। আর আমাদের ভারতীয় উপমহাদেশ যেহেতু এখানে একটা ধর্মিক হিন্দু যারা সনাতন ধর্ম, তাদের মধ্যে অনেক কিছু ব্যাপার এমন আছে যেগুলো মুসলমানদের ভেতরে ঢুকে গিয়েছে, যেমন মাইয়াতকে হয়ে যাবার পরে খাওয়া দাওয়া থেকে শুরু করে তার যারা ওরা শ্রাদ্ধ করে, তারপরে 20 দিনে পাঠ করে কিছু, আবার 40 দিনে কিছু অনুষ্ঠান করে, শ্রাদ্ধের অনুষ্ঠান করে, সম্পূর্ণ হুবহু মুসলমানগণ তাদের অনুসরণ করে নিয়েছে। তাদের বাড়িতে শিশুর মুখেতে প্রথম খাদ্য দেওয়া হয় দুধ ছাড়া, অন্য কিছু ক্ষীর দেওয়া হয়, তারা একটা অনুষ্ঠান করে, মুসলমানরাও অন্যরকম অনুষ্ঠান করছে, কিছু বাদ নেই। তারা পূজাতে প্যান্ডেল করে, প্রতিমা আনে, এরা প্রতিমা আনছে না কিন্তু প্যান্ডেল করছে, গান বাজনা হচ্ছে, একই যা কিছুই তারা করে মুসলমানরাও সেই কাজ করছে, আর ওদের দলভুক্ত হওয়ার চেষ্টা করছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দলের সফলতার কথা বলেছে সেই দলের অন্তর্ভুক্ত হওয়ার প্রচেষ্টা করেই না। আমরা কিভাবে কাল কিয়ামতের দিনে ডান হাতে আমলনামা পাব, সেই প্রচেষ্টা মুসলমানদের মধ্যে নেই। তো ডান হাতে আমলনামা পেতে গেলে পরে সৎ আমল করতে হবে। যত রকমের অসৎ কাজ আছে সেই সমস্ত কাজকে প্রত্যাহার করতে হবে, সেই সমস্ত কাজ থেকে নিজেকে বাঁচতে হবে যথাসাধ্য। এমন কোনো ব্যক্তি নেই যার দ্বারা গুনাহ হয় না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন হাদিসে কুদসি রয়েছে সহিহ মুসলিমে, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি মানুষ এই মানুষ যদি গুনাহ না করত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি এমন একটা জীব সৃষ্টি করতাম যারা গুনাহ করত, অপরাধ করত, অতঃপর আমার কাছে ক্ষমা চাইত। কিন্তু এর মানে এই নয় যে আপনি জেনে শুনে গুনাহ করবেন, বরং মানুষকে এমন আকারে সৃষ্টি করা হয়েছে, তার ভিতরে এমন ফিতরত দেওয়া হয়েছে যে সে নিজের অজান্তেই ভুল কাজ করে বসে। যার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাতা ওয়া খায়রা খাতা ইনা তাওয়াবুন, প্রত্যেকটা আদম সন্তানই হচ্ছে ভুলকারী। এমন কোনো মানুষ নেই যে ভুল করে না, যে গুনাহ করে না, কিন্তু তাদের মধ্যে উত্তম হচ্ছে তারা যারা ভুলটাকে স্বীকার করে, অতপর আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারী বান্দাকে ভালোবাসেন, তওবাকারী বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। তাই গুনাহ থেকে তওবা করতে হবে, গুনাহ তো হবে, চলতে ফিরতে উঠতে বসতে আমাদের দ্বারা ভুল হবে, কিন্তু সেই ভুলকে টিকিয়ে রাখলে চলবে না, সেই ভুলের উপরে নিজে অহংকার করলে চলবে না যে আমি করেছি ভুল, আমার দ্বারা কখনো ভুল হতে পারে, অনেক এমন মহাপুরুষও আছে। আমি মহাপুরুষ শব্দ এই জন্য ব্যবহার করলাম যে তারা নিজেদেরকে মহাপুরুষই ভেবেছেন, যে আমরা এত বড় আলেম, আমরা এত বড় জ্ঞানী, আমাদের দ্বারা ভুল হতে পারে, অমুক আবার আমাদের ভুল ধরছে। একটা আলেমের কথা বলছি, মৌলানা সানাউল্লাহ অমৃতসরি ছিলেন, অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন। তো এখন যেটা দেখছেন যে জমিয়তে উলামাহীন, জমিয়তে উলামাহীন, এখন তো তার মধ্যে অধিকাংশই হচ্ছে হানাফি সম্প্রদায়ের মানুষ, সেই মাঝহবের মানুষ, তাদের আলেম। কিন্তু এটা প্রতিষ্ঠা করেছেন কে? মৌলানা সানাউল্লাহ। তো তিনি আলেম তালিম ছিলেন, এমনকি আহলে হাদিস যে সংগঠন সর্বপ্রথম তিনি সংগঠিত করেছিলেন। তো তিনি একদিনকে সকালবেলা মেসওয়াক করছেন, এক ব্যক্তি যাচ্ছে সেখান দিয়ে, যেতে যেতে বলছেন কিয়া মৌলানা সাহাব আপ খড়ে খড়ে মেসওয়াক কর রে। তো এই কথা শুনেই তিনি বসে গিয়েছেন। তো তারপরে সেই ব্যক্তি বলছে
क्या बात है बैठ गए तो তারপরে তিনি বলছেন যে আমি মনে করলাম তুমি এমন কোন হাদিস জানো যেটা আমি জানি না হয়তো দাঁড়িয়ে মিসওয়াক করতে নিষেধ যার জন্য আমি বসলাম তো চিন্তা করেন এত বড় একটা আলেম হয়ে সেই ব্যক্তি চেষ্টা করছে যে হয়তো আমার কিছু শেখার বাকি আছে যে ওই ব্যক্তি যখন বলেছে দাঁড়িয়ে মিসওয়াক করছেন সেও ধার্মিক মানুষ হতে পারে এই দাঁড়িয়ে মিসওয়াক করে নিষেধ সংসদ বসে পড়লেন অর্থাৎ নিজের ভেতরে যে বড়ত্ব মহানত্ব অহংকার বলে কোনো জিনিস নাই যেমন সাত ভাগে যে কুরবানি করার ব্যাপার একটা গরুতে সাতজন উমার রাজিয়াল তার আনহ একদিন বলছেন তার সম্মুখে যখন উল্লেখ করা হলো যে একটা গরুতে সাতজন কুরবানি করা যায় তখন উমার রাজিয়াল তারা বলছে কি করে সম্ভব একটা গরু সাতটা সাতটা প্রাণ নাকি একটা গরু কিভাবে সাতটা ভাগে 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 কুরবানি হতে পারে তখন আবার অন্যান্য সাহাবা কেরামগুলো সাক্ষ্য দিচ্ছেন আমরা দেখেছি অমুক অমুককে অমুক সাহাবাকে অমুক সাহাবাকে যারা রসুল সাল্লামের সঙ্গে ছিলেন তারাও তাদের বাড়িতে থাকা অবস্থায় সাত ভাগে কুরবানি করেছেন তখন উমার রাজিয়াল তালানো মেনে নিলেন যে ও আমার জানা ছিল না কিন্তু আমরা সামান্য জ্ঞান অর্জন করার পরেই নিজেদেরকে বড় মনে করি অহংকার করি না জানা বিষয় অনেক থাকতে পারে আর ভুল মানুষের হবে তবে নিজের ভুলকে সংশোধন করতে হবে যখন কেউ ভুল ধরিয়ে দেবে সেটাকে মেনে নিতে হবে সংশোধিত হতে হবে আর এই সংশোধিত হওয়ার মাধ্যমে কাল কিয়ামতের দিনে আমরা পেয়ে যাব ডান দিকের যারা হাতের আমলনামা পাবে তাদের অন্তর্ভুক্ত হতে পারবো যদি আমরা নিজেদের ভুলগুলোকে সংশোধন করতে পারি তো ভুলের উপরে টিকে থাকার নাম ইসলাম নয় জানতে হবে কোরআন এবং হাদিস জানতে হবে জানার পরে নিজেদের ভুলগুলোকে সংশোধন করতে হবে আর দলবাজি যদি আমরা করি তাহলে দুটি দলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন একটা দল ডান দিকের দল সফলকাম দল তারা ডান হাতে আমলনামা পাবে আর একটা হচ্ছে অসফল দল যারা কাল কিয়ামতের দিনে মুখ থুবড়িয়ে পড়বে তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে আর তারা কষ্ট ভোগ করবে সেই দিনকে তারা আফসোস করতে থাকবে মা লিহাযাল কিতাব লা ইয়াযুরু সাগীরাতা ওয়ালা কাবীরাতা ইল্লা আহসাহা এই এমন কি কিতাব আমার হাতে দেওয়া হলো যার মধ্যে না ছোট গুণা না বড় গুণা কোনো কিছুই বাদ দেওয়া হয়নি আফসোস এই কিতাব যদি আমাকে না দেওয়া হতো তা সেই কাল কিয়ামতের দিনে যেন আফসোস করতে না হয় ইমানটাকে বলিয়ান করুন প্রত্যেক ব্যক্তি জন্মেছে মৃত্যুবরণ করতে হবে ওই যে আকিদা আছে খিজির আলাইহিস সালাম জীবিত আছে সে সাদ্দু কবরস্থানে থাকে তার কুকুরেতে যে খিজির আলাইহিস সালাম থাকে এসব আকিদা থেকে তওবা করতে হবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সঠিক আমল আমাদেরকে করে নেওয়ার সময় প্রদান করেন আমিন الحمد لله وحدا من لا عباد الا الذي بعد والصلاة والسلام على رسول الله اما بعد قال الله تعالى في كلامه المجيد ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين لاخر الايات فامرا جا কিছু শুনি কুরআন বা হাদিস থেকে সেগুলোকে আমাদের মস্তকে ধারণ করতে হবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদ হিসেবে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটুকু পালন করতে হবে যার যতটুকু সময় আছে যে যেভাবে পারে তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলবদ্ধভাবে করতে বলেছেন তিনি বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতি ইয়াদউনা ইলাল খায়র তোমাদের মধ্যে একটা দল এমন থাকবে যারা মানুষদেরকে ভালোর কাজে আহ্বান করবে তো বিভিন্ন আয়াত কোরআনের আয়াত আয়াত আছে আমি যে আয়াতটা পাঠ করলাম সূরা ফুসসিলাত যাকে হামিদ সিজদাও বলা হয় সূরা নম্বর 41 আয়াত নম্বর 33 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন তাদের থেকে উত্তম আর কে ব্যক্তি কোন ব্যক্তি হতে পারে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে মানুষদেরকে আহ্বান করে তারপরে শুধু আহ্বান করলেই হবে না নিজে সে ব্যক্তি সৎ আমল করে শুধু আহ্বান করলেই হবে না নিজেকে সৎ আমল করতে হবে আর তারা বলে যে আমরা মুসলিম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নতশীল আত্মসমর্পণকারী
তো আমাদেরকে প্রচেষ্টা করতে হবে কোরআন এবং হাদিস জানার পরে যে যতটুকু জানে ততটুকু অপরের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করতে হবে। একা একা হিসাবে যে কাজটা করা সম্ভব দুজন মিলে তার থেকে বেশি আঞ্জাম দেওয়া সম্ভব, আবার চারজন বা দশজন মিলে সেই কাজটাকে আরও সফলতা করা সম্ভব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্যে সফলভাবে কাজটা সম্পাদন করার জন্য দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে মানুষদেরকে দাওয়াতের কাজ করতে বলেছেন। তো আমরা ধীরে ধীরে কিন্তু দাওয়াতের সেই কাজ থেকে পিছিয়ে যাচ্ছি। আমি একদিন যে তাবলীগ জামাতের বিষয়ে বলেছিলাম, তাদের মধ্যে এমন অনেক আহলে হাদিস ব্যক্তি অনেক আলেম চলে গিয়েছেন শুধু এই কারণে যে আহলে হাদিসরা কুঁড়ে হয়ে গিয়েছে, এরা কাজ করতে চায় না। এরা জানে যে আমরা আহলে হাদিস হয়েছি, যেহেতু তাফসীর ইবনে কাসিরে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখে গিয়েছেন কাল কিয়ামতের দিনে ইমাম হিসাবে পেয়ে গর্বিত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যাদের কোনো ইমাম নেই, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম, তারা হচ্ছে আহলুল হাদিস। তো মনে করে দিয়েছে যে আমরা কাল কিয়ামতের দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে যাব, তো সোজা নয়, নাম নাম দিয়ে কিছু হবে না, কাজ করে যেতে হবে। যদি আমরা মুসলিম হিসাবে আত্মসমর্পণকারী হিসাবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বর্ণ হই, এই পৃথিবীতে যদি সৎ আমল করতে পারি, অসৎ আমল থেকে বাঁচতে পারি, আর যদি দাওয়াতের কাজ করতে পারি যেটা দায়িত্ব দেওয়া হয়েছে, যার জন্য উত্তম উম্মত বলা হয়েছে, সেই দায়িত্ব যদি পালন করতে পারি, তবেই কিন্তু আমরা সফল কাম হব। কারণ এর মাধ্যমে আমাদের নেকির খাতায় নেকির পাল্লা ভারী করে নেওয়া সম্ভব। কারণ এক ব্যক্তির দাওয়াতে যদি আর এক ব্যক্তি সৎপথে আসে, ইমান আনে, তাহলে সেই ব্যক্তি যা আমল করবে, যে ব্যক্তি দাওয়াত দিল সেই ব্যক্তিও সেই আমল নামার সমান, তার আমল নামার সমান এই ব্যক্তিও আমল পাবে, এরও নেকি হবে, এও পুণ্য পাবে। আর কাল কিয়ামতের দিনে এক একটা নেকির জন্য মানুষ কিন্তু অধৈর্য হয়ে পড়বে, এর কাছে যাবে, তার কাছে যাবে, কেউ কিন্তু তাকে সহযোগিতা করবে না, কেউ সহযোগিতা করার থাকবে না। তো ডান দিকে আমল নামা আমরা যাতে কাল কিয়ামতের দিনে পেতে পারি সেই আমল করতে হবে, এবং বাম দিকে আমল নামা যেন না হয় হাতে, তার জন্য যে কুসংস্কার আমাদের অন্তরে জায়গা করে নিয়েছে বা যেগুলো আকিদার মধ্যে খারাপই আছে সেগুলো দূরীভূত করতে পারি এই প্রচেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সুযোগ আমাদেরকে দেন। আর দাওয়াতের কাজের মাধ্যমে দিনকে প্রতিষ্ঠিত করতে হবে, আরও আগে বাড়াতে হবে। وآخر دعونا الحمد لله رب العالمين إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين